ক্লাস ইলেভেনের সিলেবাস সংক্রান্ত এবং সিলেবাসের পরিবর্তন সংক্রান্ত বড় সড়ো আপডেট আমাদের হাতে এসেছে, যেখানে কিন্তু জানানো হচ্ছে বাংলা ইংরেজি সহ 64টি মোট বিষয়ের সিলেবাসে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। কোন বিষয়ের কতটা পরিবর্তন এবং শুধু তাই নয়, প্রজেক্টের বিষয়গুলোতেও কিন্তু পরিবর্তন আসছে, তার পাশাপাশি কিছু নতুন টপিক তোমাদের জন্য অ্যাড করা হচ্ছে, কোন বোর্ডকে ফলো করে তৈরি করা হচ্ছে আমাদের সিলেবাস সম্পূর্ণ জানাবো আজ এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সিলেবাস সম্পূর্ণরূপে প্রকাশ হওয়ার পর তার যাবতীয় নোটস, সেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারের এমসিকিউ হোক বা সেকেন্ড সেমিস্টারের এসএকিউ বড় প্রশ্ন হোক, সমস্ত কিছু আমরা দেবো উত্তর সহ ফ্রি পিডিএফ। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। উচ্চ মাধ্যমিকের সিলেবাস সংক্রান্ত যে খবরটি প্রকাশিত হয়েছে দেখো তোমাদের সামনে স্ক্রিনে দেখাচ্ছি, হেডলাইন্সেই দেওয়া রয়েছে উচ্চ মাধ্যমিকের 64টি বিষয়ের নয়া সিলেবাস আগামী সপ্তাহে, অর্থাৎ আগামী সোমবার থেকে শুক্রবারের মধ্যে যে কোনো দিন ওয়েবসাইট মারফত তোমাদের কিন্তু নতুন সিলেবাস ওয়েবসাইটেই কিন্তু তুলে ধরা হবে। যখনই তা তুলে ধরা হবে একদম প্রত্যেকটা বিষয় ভিত্তিক আলাদা আলাদা কিন্তু সিলেবাস আমি তোমাদের সামনে তুলে ধরবো। এখানে যেটা বলা হয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান, বাংলা ইংরেজিতে যে আমূল পরিবর্তন হচ্ছে এতে কোনো ভুল নেই, যেটা আগের ভিডিওতেও বলেছিলাম, ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানেও সব থেকে বেশি পরিবর্তন হতে চলেছে। তার পাশাপাশি বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে বেশি পরিবর্তন না হলেও পরিবর্তন কিন্তু হবে। কি বলা হচ্ছে দেখো, দীর্ঘ 12 বছর বাদে পরিবর্তন হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে। সংসদ সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই পরিবর্তিত সিলেবাস ওয়েবসাইটে আপলোড করা হবে। যেটা বললাম, আগামী সপ্তাহের মধ্যেই এই সিলেবাস ওয়েবসাইট মারফত আপলোড করে দেওয়া হবে এবং সেটাকে তোমাদের সামনে আমরা কিন্তু তুলে ধরব। তার আগে বিভিন্ন জল্পনা তৈরি হচ্ছে ছাত্র, শিক্ষক এবং প্রকাশক মহলে। প্রকাশক মহলে কেন, যারা এই বইগুলো প্রকাশ করে তাদের তো একটা চিন্তার বিষয় থাকে, তাই তাদের কাছে কিন্তু চিন্তার বিষয়। সূত্রের খবর, ইংরেজি ইতিহাসের মতো বিষয়ের সিলেবাসে আমূল পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ যেটা বলেছিলাম, সিলেবাস কমিটি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে স্কুল শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে, তারা সেটাকে অ্যাকসেপ্ট গ্রহণ করেছে। তার মানে ইংরেজি এবং ইতিহাসে যে পরিবর্তন ব্যাপক পরিমাণে হচ্ছে এতে কিন্তু কোনো ভুল নেই। তারপরে কি বলা হচ্ছে দেখো, ফলে এবারে নতুন করে বই তৈরি করতে হবে, পুরনো বইগুলি চলে যাবে বাতিলের তালিকায়। যেটা আমি আগেই বলেছিলাম, নতুন সিলেবাস যেহেতু প্রকাশ হচ্ছে, কেউ ছাত্রছাত্রীরা এখন পুরনো বই পড়ে জ্ঞান বৃদ্ধি হবে ঠিকই, কিন্তু সিলেবাসে রাখারই কিন্তু কোনো লাভ হবে না। সব মিলিয়ে 64টি বিষয়ের সিলেবাসই পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে 11 এবং 12 64টি করে বিষয় রয়েছে, 64টি বিষয়েরই সিলেবাসে পরিবর্তন হচ্ছে। সিলেবাস নিয়ে কাজ করা শিক্ষকরা বলছেন, একটি গল্প এবং কবিতা ছাড়া বাংলা বা ইংরেজির গোটা সিলেবাসেরই পরিবর্তন হয়েছে, যেটা বিগ ব্রেকিং। যে বাংলা বা ইংরেজির ক্ষেত্রে একটা করে গল্প কবিতা যদি রেখেও দেওয়া হয়, বাকি সমস্তটাই কিন্তু পরিবর্তন করা হয়েছে। এছাড়া প্রাচীন ইতিহাস প্রায় পুরোপুরি বাদ দিয়ে স্বাধীনতা পরবর্তী ঘটনাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা খুব ভালো জিনিস। স্বাধীনতার আগের বা প্রাচীনকালের জিনিসপত্র আমাদের জেনে লাভ নেই, স্বাধীনতার পরের ইতিহাসটাই আমাদের এখন মূল কাজে লাগে, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে কাজে লাগে, ছাত্রছাত্রীদের বিভিন্ন চাকরির পরীক্ষায় সেই জিনিসগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। পাল্টে যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস, একই রকম এই রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু মানে আমাদের বিদেশের বা পররাষ্ট্রনীতি এই জিনিসটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের দেশের তুলনায়, সেই জিনিসের উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কলা বিভাগের প্রজেক্টগুলোতেও আমূল পরিবর্তন আসছে, অর্থাৎ প্রজেক্টের ক্ষেত্রেও এর আগে যে সকল প্রজেক্টগুলো ছিল তার তুলনায় অনেক রিয়ালিস্টিক প্রজেক্ট তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। স্রেফ টপিক অনুযায়ী প্রবন্ধ লিখে দিলেই আর নম্বর মিলবে না, অর্থাৎ এতদিন পর্যন্ত টপিক অনুযায়ী সমস্ত কিছু লিখছো এতে কিন্তু নম্বর থাকবে না, কারণ এমসিকিউ এতে পরীক্ষা হবে, সেখানে টু দ্য পয়েন্ট সমস্ত কিছু লিখতে হবে। পাশাপাশি যে ব্যাখ্যাভিত্তিক পরীক্ষা হবে সেখানে কিন্তু টু দ্য পয়েন্টে উত্তর লিখতে হবে। প্রয়োজনে কমিউনিকেটিভ স্কিল, পাবলিক স্পিকিংয়ের মতো বিষয় অন্তর্ভুক্ত করা যাবে, অর্থাৎ তোমাদের যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালসে রয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র লেখা নয়, এই যে বলছে যে কমিউনিকেটিভ স্কিল বা পাবলিক স্পিকিং এই জিনিসগুলোকেও গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের জন্য তোমাদের একটা গ্রুপের একটা টপিক দিয়ে দেওয়া হতে পারে, তার উপরে তোমাদের কিছু বিষয় তোমাদের বলতে হবে, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের মতো বিষয়ে।
পাশাপাশি বাংলায় রেডিও প্রোগ্রাম সঞ্চালনা করা বা ব্যবহারিক আর কোনো কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হবে। বাংলার ক্ষেত্রে রেডিও প্রোগ্রাম এবং ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যালের কোনো দিকও কিন্তু অন্তর্ভুক্ত করা হতে পারে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে সর্বভারতীয় বোর্ড, বিশেষ করে সিবিএসসিকে। অর্থাৎ যেটা আগেও বলেছি, সর্বভারতীয় আমাদের দুটি বোর্ড রয়েছে, সিবিএসসি আইসিএসসি। আমি বলেছিলাম এই দুটি বোর্ড অনুসরণ করেই আমাদের কিন্তু সিলেবাস তৈরি হবে। সিবিএসসি বোর্ডকে বেশি কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এই সিলেবাস তৈরির ক্ষেত্রে। বাণিজ্য শাখায় অর্থাৎ কমার্সে ট্যাক্সেশনের বিষয়ে পরিবর্তন নিয়ে জিএসটি অন্তর্ভুক্ত করা হচ্ছে। খুব স্বাভাবিক, আমাদের দেশে জিএসটি চলছে, তাই ট্যাক্সেশন, ট্যাক্স জিনিসটাকে উঠিয়ে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট যেটা ছিল সেটা উঠিয়ে জিএসটি কিন্তু আনা হবে। এটা খুব স্বাভাবিক বিষয় ছিল। সেই সঙ্গে ট্যাক্সের বিষয়ে রয়েছে অন্যান্য বিষয়েও কিছু পরিবর্তন আনা হচ্ছে, তবে বিজ্ঞানের বিষয়গুলোতে বড় সড়ো রদবদল হচ্ছে না, যেটা আগেও বলেছি। কারণ বিজ্ঞানের বিষয়গুলোতে এর আগেই কিন্তু পরিবর্তন করা হয়েছে। সর্বভারতীয় পরীক্ষা, নিট, জয়েন্ট এন্ট্রান্সের মতো পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে সিলেবাস তৈরি করা হয়েছিল, তাই এইগুলোতে বড় সড়ো কিন্তু চেঞ্জেস আসছে না। সংসদ সূত্রে জানা যাচ্ছে আগামী সপ্তাহেই সামগ্রিক সিলেবাস প্রকাশ করা হবে। সিলেবাস যাতে আগেভাগে বাইরে না আসে তার জন্য স্ট্যাম্প পেপারে গোপনীয়তার প্রতিশ্রুতি গ্রহণ করে নেওয়া হয়েছে এক্সপার্টদের তরফে। ওই যে বললাম, প্রকাশকদের কাছে কিন্তু সিলেবাস চলে গেছে, তারা যাতে কোনোভাবেই এই সিলেবাস সংসদের আগে প্রকাশ না করে, তাই স্ট্যাম্প পেপারে তাদের কাছে কিন্তু লিখিত নেওয়া হয়েছে যাতে সিলেবাস বোর্ডের আগে কেউ প্রকাশ না করে। কারণ প্রকাশকদের কাছে তো আগে যাবেই, তাদের এই বই লিখতে হবে, তাদের সময় লাগবে, তার জন্য টিভি নম্বর নিতে হবে তার জন্যই। পাশাপাশি এখানে কিন্তু বলা হয়েছে প্রকাশকদের সঙ্গে সংসদের একাধিকবার বৈঠক হলেও তাদের হাতে সিলেবাস দেওয়া হয়নি। এ প্রসঙ্গে কলেজ স্ট্রিটের এক নামী প্রকাশক বলেন, এপ্রিলের শেষের দিকে হয়তো উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়ে যাবে, এত তাড়াতাড়ি বই বার করবো কীভাবে। এটা সম্পূর্ণ তাদের একটা মৌখিক মিথ্যে কথা বলা চলে। প্রকাশকদের কাছে অনেক আগেই সিলেবাস চলে গেছে, যেহেতু তাদের কাছ থেকে লিখিত নেওয়া হয়েছে, তারা সংবাদ মাধ্যমে এই সমস্ত খবর দেবে না। আর এপ্রিলের শেষে কোনোভাবেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে না। মাধ্যমিকের আগে ফল প্রকাশ, তারা এক সপ্তাহ পরে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, মাধ্যমিকের ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহে হবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। এটা তোমাদের আমি বলে দিই, এখানে ভুল দেওয়া রয়েছে। এ প্রসঙ্গে কলেজ স্ট্রিটের এক নামী প্রসঙ্গ, এটা তো বললাম তোমাদের, তাদের ক্লাস নেওয়া, পরীক্ষা পরিচালনার মতো কাজেও থাকে, তাই সংসদের কাছে আমাদের আবেদন, একাদশের সিলেবাস দ্রুত প্রকাশ করা হোক। শিক্ষকদের একাংশ বলছেন উচ্চ মাধ্যমিকের এমসিকিউ অংশটি পরবর্তী সেমিস্টারে অর্থাৎ মার্চে থাকলে ভালো হতো। অর্থাৎ যেটা তোমাদের বলেছিলাম, মার্চ মাসে শুধুমাত্র এমসিকিউ এর ওপর পরীক্ষা হবে, তবে তার পরের সেমিস্টারে শুধুমাত্র কিন্তু এসএকিউ এবং বড় প্রশ্নের ওপর পরীক্ষা হবে, সেক্ষেত্রে এমসিকিউ থাকবে না। তারা বলছে এমসিকিউ এর ওপর থাকলে ভালো হতো। কারণ হিসেবে কি বলা হচ্ছিল যে নভেম্বরে এমসিকিউ ভিত্তিক পরীক্ষা দেওয়ার পর মার্চে বড় প্রশ্নের উত্তর লিখতে গেলে হাতে মাস তিনেক সময় থাকছে, আর এমসিকিউ এর জন্য সময় থাকছে ছ মাসেরও বেশি। খুব স্বাভাবিক, নভেম্বরে ফার্স্ট সেমিস্টার হলে সেটা ছ মাস সময় পাওয়া যায়, আর নভেম্বরের পর মার্চে যদি পরীক্ষা হয় তিন মাসের মতো সময় থাকে এসিকিউ আর বড় প্রশ্নের জন্য, আর এমসিকিউ এর জন্য থাকছে ছ মাসের জন্য বেশি। আর যারা নিট বা জেই মেন্সের মতো এমসিকিউ ভিত্তিক বা সর্বভারতীয় বোর্ড পরীক্ষা দেবে, তাদের পক্ষে দ্বিতীয় সেমিস্টারে তা থাকলে বাড়তি সুবিধা হতো, টাটকা অভিজ্ঞতা থেকে পরীক্ষাগুলি দিতে পারতেন। এটা ঠিক কথা একদমই, কিন্তু বোর্ড কোনো না কোনো সিদ্ধান্ত নিচ্ছে, সেটা সার্বিকভাবে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে। নিশ্চয়ই কোনো না কোনো জিনিস রয়েছে যাতে ছাত্রছাত্রীদেরও কাজে লাগে। আপাতত পক্ষে এইটুকু নিউজ পাওয়া গেল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী দিনে পেলে তা আরও ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। এইটুকুই আপাতত কিন্তু ছিল। তো এই তো ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সিলেবাস সংক্রান্ত যাবতীয় আপডেট, যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আগামী সপ্তাহে সিলেবাস সম্পূর্ণ প্রকাশ হওয়ার পর প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা টপিক ধরে সিলেবাস বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, তাই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।